আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আমরা আলোর প্রতিফলন সম্পর্কিত আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলনের আজকে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। আমরা গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি আমরা সংজ্ঞা লক্ষ্য করব। এখানে গোলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞার আগে আমরা বুঝে নিই যে গোলীয় দর্পণ, আমরা জানি যে গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। আমরা যদি লক্ষ্য করি এই যে এটা একটা গোলকের অংশ নিচ্ছি আমরা, ঠিক আছে, একটা দর্পণ যেমন কল্পনা করি, এটা হচ্ছে একটা দর্পণ আর এই দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এই যে দর্পণটার মধ্যবিন্দুটা হচ্ছে কি মেরু, আমরা এটা দ্বারা চিহ্নিত করলাম। যদি আমাদের বলা হয় যে মেরু কাকে বলে, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, ঠিক আছে, তাহলে আমরা মেরু জিনিসটা বুঝলাম। মেরু তাহলে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এরপর আসি যে বক্রতার কেন্দ্র জিনিসটা কি, বক্রতার কেন্দ্র ধরেছি এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। দর্পণ আট করবো কেমনে, এইখানে আমরা বসে সুন্দর করে আট করবো, মানে একটা কি গোলকের কেন্দ্র না, কোনো গোলকের কেন্দ্র, ঠিক আছে। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আবার বলতেছি, কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এরপর আসি যে প্রধান অক্ষ কি, বা সে আগে আসে বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কি, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সে দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বা সময়টা এটা বলতে পারি, কোনো গোলীয় দর্পণের গোলকের ব্যাসার্ধকে বলা হয় ওই গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এরপর আসি প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ জিনিসটা কি, প্রধান অক্ষ হচ্ছে যে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রমকারী, বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এরপর আসে গৌণ অক্ষ, গৌণ অক্ষ, সরি এটা কিন্তু আমাদের প্রধান অক্ষ, গৌণ অক্ষ মেরুবিন্দু ব্যতীত, মেরুবিন্দু ব্যতীত, এটা এই সাইডটা দিয়ে ব্যতীত, এইদিক এদিক এদিক যেদিকে যায় না কেন, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের কি গৌণ অক্ষ। এরপর আসছে প্রধান ফোকাস, প্রধান ফোকাস, প্রধান ফোকাস জিনিসটা কি, এই যে এখানে আমরা এফ দিছি এটা কিন্তু প্রধান ফোকাস। প্রধান ফোকাসটা হচ্ছে যে প্রধান অক্ষের, এটা কি প্রধান অক্ষ না, প্রধান অক্ষের নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় কি প্রধান ফোকাস। প্রধান ফোকাস জিনিসটা কি, প্রধান ফোকাসটা হচ্ছে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় কি প্রধান ফোকাস, ঠিক আছে। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব জিনিসটা কি, এই যে এটা হচ্ছে কি প্রধান ফোকাস, প্রধান ফোকাস থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় ছোট এফ দ্বারা, ছোট এফ, এই এফটা সবসময় এই সি থেকে যেহেতু পি পর্যন্ত আমাদের দূরত্ব কিন্তু আর, তাই না, এই সি থেকে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, এই ফোকাস দূরত্ব সবসময় হবে এই ব্যাসার্ধের অর্ধেক, মানে আর বা টু হবে। সুতরাং এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা আর বা টু। প্রতিবিম্ব জিনিসটা কি, প্রতিবিম্ব বা বিম্ব বা ইমেজ,
একই জিনিস আমরা যদি লক্ষ্য করি আমরা যদি একটা আয়নার সামনে দাঁড়াই দাঁড়ানোর পর লক্ষ্য করব যে আমাদের একটা প্রতিচ্ছবি দেখা যায় এই প্রতিচ্ছবিটা হচ্ছে কি প্রতিবিম্ব ঠিক আছে তাহলে প্রতিবিম্ব সংজ্ঞাটা কি বলতে পারি এভাবে যে কোনো বিন্দু হতে নির্গত আলো প্রতিফলিত হচ্ছে মনে করি এটা একটা অবতল দর্পণ ঠিক আছে এটা ধরে এখানে এফ এটা হচ্ছে আমাদের ব্লব সি এটা হচ্ছে আমাদের কি ওই একটা লক্ষ্যবস্তু তুমি নিচে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে প্রতিবিম্বের সংজ্ঞা হচ্ছে কোনো বিন্দু হতে নির্গত আলো প্রতিফলিত হচ্ছে এই বিন্দু হতে আলো প্রতিফলিত বের হচ্ছে ধরে নিলাম নির্গত আলো প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে ধরে নিচ্ছি প্রতিফলিত হচ্ছে এরপর আমরা ধরলাম এইভাবে যাচ্ছে যাওয়ার পর এটা এই দিক দিয়ে এখানে মিলিত হচ্ছে ঠিক আছে এই যে এটা যে পাচ্ছি এটা নাম দিচ্ছি ও দেশ নাম দিচ্ছি এ দেশ এই ও দেশ এ দেশটা হচ্ছে ও এর কিন্তু প্রতিবিম্ব তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি যে কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন এই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব এই প্রতিবিম্ব হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সৎ বা বাস্তব একটা হচ্ছে অসৎ বা অবাস্তব অসৎ বা অবাস্তব ঠিক আছে তাহলে বিম্ব বা প্রতিবিম্ব বা ইমেজ বা প্রতিচ্ছবি ঠিক আছে এগুলো হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে বাস্তব বিম্ব বাস্তবের অপর নাম হচ্ছে সৎ বিম্ব আর একটা হচ্ছে অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব এখন বাস্তব বিম্ব কাকে বলে ঠিক এর আগের সংজ্ঞাটার মতোই আমরা বলব যে কোনো বিন্দু হতে নির্গত আলো প্রশ্নগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব ঠিক আছে এখানে বলবো মিলিত হয় আর যদি অবাস্তবের ক্ষেত্রে বলে তখন বলবো যে অপসৃত হচ্ছে বলে মনে হয় কি সংখ্যাটা কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব এটা কেমন হয় ধরে নিচ্ছি যে বস্তুটা আমাদের যে এখান থেকে ধরতেছি যে বস্তুটা ধরতেছি আমরা যে এখানে বস্তুটা আছে এখানে এখান থেকে যাবে এভাবে কিন্তু চলে যাবে অপর আরেকটা যাবে আসবে আমরা কিন্তু এগুলো শিখবো যে কীভাবে চিত্র আর্ট করতে হয় আমরা শিখবো কিন্তু তখন যদি আমরা পেছন থেকে বর্ধিত করি তখন দেখবো যে এখানে মিলিত হচ্ছে এই যে মনে হচ্ছে কি আলোকরশ্মিটা এখান থেকে অপসৃত হচ্ছে না মনে হয় এখান থেকে মনে হয় কি আলোকরশ্মিটা আসতেছে এই জন্যই বলা হচ্ছে যে অপসৃত হচ্ছে বলে মনে হয় ঠিক আছে তাহলে অবাস্তবিম্ব কাকে বলে কোনো বিন্দু হতে নির্গত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে বলা হয় এই প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব ঠিক আছে